সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আক্রমণ প্রস্তুতির জন্য মহড়া করছে চীন, বলছে তাইওয়ান। অধিকৃত ইউক্রেনে গণভোটের পথে রাশিয়া, মানব না, হুঙ্কার জেলেনস্কির। ইজিউমের দিকে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী। পরমাণু ও সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া। যুদ্ধ বন্ধে এরদোগানের প্রচেষ্টা নাকচ করল রাশিয়া। ইউক্রেনের রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের। ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার দিকে এগিয়ে আসছে চীনা জাহাজ, বাড়ছে চাঞ্চল্য। এবং ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, বলছে হামাস। দর্শক, ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের সম্ভাবনা আপাতত নেই। সোমবার 8 আগস্ট সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। অর্থাৎ এক কথায় বলা চলে যে যুদ্ধ বন্ধে এরদোগানের প্রচেষ্টা নাকচ করেছে রাশিয়া। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। আক্রমণ প্রস্তুতির জন্য মহড়া করছে চীন, বলছে তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন তার দেশে আক্রমণ চালানোর প্রস্তুতির জন্য সামরিক মহড়াকে ব্যবহার করছে চীন। মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জোসেফ উ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবে বেইজিং ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। জোসেফ উ বলেন, চীনের আসল উদ্দেশ্য তাইওয়ান প্রণালী ও পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তন করা। চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে পেলোসি স্বশাসিত তাইওয়ান সফর করেন। তার তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয় চীন। পেলোসির সফরের পর গত বৃহস্পতিবার তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন। পূর্ব ঘোষণা অনুযায়ী চীনের সামরিক মহড়া গত রোববার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা শেষ হয়নি। চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের সামরিক মহড়া মঙ্গলবারও অব্যাহত রয়েছে। এ মহড়ায় চীনা সামরিক বাহিনীর নৌ ও বিমান বাহিনী অংশ নিচ্ছে। অধিকৃত ইউক্রেনে গণভোটের পথে রাশিয়া, মানব না, হুঙ্কার জেলেনস্কির, যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন। ভারতীয় মিডিয়া প্রতিবেদনে লেখা হয়েছে জর্জার মুল্লুকতার, বছর 8 আগে ক্রিমিয়া দখল করে এই বার্তা দিয়েছিল রাশিয়া। এবার অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে গণভোটের জল্পনা উস্কে মস্কো ফের প্রমাণ করল যে পেশিশক্তির আস্ফালনই শেষ কথা। তবে কিছুতেই দমে যাওয়ার পাত্র নন কমেডিয়ান থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্স সূত্রে খবর, ইউক্রেনের রুশ অধিকৃত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে গণভোট করতে পারে মস্কো। সোমবার জাপোরজিয়া অঞ্চলের মস্কোর পুতুল প্রশাসন গণভোটের পথ প্রশস্ত করে একটি ডিক্রি জারি করেছে। ফলে বিশ্লেষকদের মতে দোনবাস অঞ্চল সহ ইউক্রেনের একটি বড় অংশ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে গণভোটের আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ায় যোগ দেওয়া নিয়ে ইউক্রেনের ওইসব অঞ্চলে যদি গণভোট হয় তাহলে আলোচনার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, এমনটা কোনোভাবেই মেনে নেবে না ইউক্রেন এবং তার মিত্র দেশগুলো। গণভোটের আশঙ্কা জোরালো হতে জেলেনস্কি বলেন, আমাদের দেশের অবস্থান আগেও যা ছিল এখনও তাই আছে, আমাদের যা ছিল তার কিছুই আমরা ছাড়ব না। দখলদাররা যদি ছদ্ম গণভোটের আয়োজন করে তাহলে ইউক্রেন আর রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় যাবে না। রাশিয়া জানে আজ না হলেও কাল ওদের কথা শুরু করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এবার সংলগ্ন খেরসন ও ব্লাস্ট বা প্রদেশের প্রশাসনিক কেন্দ্র খেরসন শহর দখল করেছে রুশ সেনারা। জাপোরজিয়া শহরও প্রায় তাদের নিয়ন্ত্রণে। এবার ওই এলাকাগুলোতে গণভোট হলে ইউক্রেনের বিপদ বাড়বে, কারণ একবার রুশ ভূখণ্ডের অন্তর্গত হলে সেখানে আণবিক অস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়া। আর তেমনটা হলে ওই এলাকাগুলো পুনরুদ্ধারের আর কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ইজিউমের দিকে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মঙ্গলবার তুমুল গোলাবর্ষণ ও লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, দোনেস্কতে ফ্রন্টলাইনের শহরগুলোতে তুমুল লড়াই হচ্ছে রুশ সেনাদের সঙ্গে। দোনবাস অঞ্চল রুশরা একের পর এক হামলা চালাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দোনেস্কের ইউক্রেনীয় গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেন, এখনকার পরিস্থিতি উত্তেজনাময়, শত্রুরা বিমান হামলা চালাচ্ছে, তবে তারা কোনো সফলতা পাচ্ছে না, দোনেস্ক এখনও টিকে আছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে দাবি করেছেন, রুশদের কাছ থেকে খার্কিভের ডবহেঙ্কি শহর মুক্ত করেছে ইউক্রেনের সেনারা এবং তারা ইজিউমের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে নিয়মিত ব্রিফিংয়ে ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব খার্কিভে ট্যাঙ্ক, কামান ও রকেট হামলা হয়েছে। আরেস্তোভিচ বলেছেন যে পরিস্থিতি খুব ভালো, ইউক্রেনের সেনারা সফলভাবে এগোচ্ছে। হারানো ভূখণ্ড ফিরে পেতে রুশদের উদ্যোগ
সফল হয়নি। ইউক্রেনের সেনারা হয়তো তাদের ঘিরে ফেলতে পারে। খেরসনে দনিপ্র নদীর গুরুত্বপূর্ণ সেতু আনস্তোভিস্কিতে আবারও ইউক্রেনের সেনারা হামলা চালিয়েছে। রুশদের সাপ্লাই লাইন বিঘ্নিত করতে তারা এসব হামলা জারি রাখছে। রাশিয়া কর্তৃক উৎখাত হওয়া খেরসন আঞ্চলিক কাউন্সিলের উপপ্রধান ইউরি সভোলেভস্কি জানিয়েছেন, সেতুটির ভয়াবহ ক্ষতি হয়েছে আগের রাতের অভিযানে। রয়টার্সের পক্ষ থেকে ইউক্রেনের এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরমাণু ও সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া। রাশিয়ার পরমাণু ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিদর্শনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। সোমবার এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শন স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যকার স্টার চুক্তির আওতায় দুদেশ পরস্পরের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর উপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন মার্কিন পরমাণু সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না। সেক্ষেত্রে পরিদর্শনের একতরফা সুযোগ নিচ্ছে আমেরিকা। এদিকটি বিবেচনা করে মস্কো নিজের পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শনের সুযোগ স্থগিত করল। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানানো হয়েছে। মস্কো বলছে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার ওই চুক্তি কার্যকর করা হবে। রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় রুশ কর্মকর্তাদের উপর মার্কিন ভিসা প্রাপ্তির সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং রাশিয়ার বিমান আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের আকাশে নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে রুশ কর্মকর্তারা মার্কিন সামরিক পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারেন না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ফেডারেশন এখন বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে। বর্তমান বাস্তবতায় কোনোভাবেই মার্কিন পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ নেই। সেক্ষেত্রে আমেরিকা একতরফা সুযোগ গ্রহণ করতে পারে না। যুদ্ধ বন্ধে এরদোগানের প্রচেষ্টা নাকচ করল রাশিয়া। ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের সম্ভাবনা আপাতত নেই। সোমবার 8 আগস্ট সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ইউক্রেনের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে বৈঠকের আয়োজনের মধ্যস্থতা করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তার এই আগ্রহের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেরকম কোনো সম্ভাবনা নাকচ করে দিলেন। পেসকভ বলেছেন, দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করলেই প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসবেন। ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রতিনিধি দলই প্রথম আলোচনার টেবিল থেকে উঠে গিয়েছিল এবং তাদের কারণেই আজ আলোচনা প্রক্রিয়া বন্ধ রয়েছে। কাজেই শীর্ষ বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে আগের আলোচনা আবার চালু করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসেছিল মস্কো ও কিয়েভ, কিন্তু মার্চ মাসেই ওই আলোচনা ভেঙে যায় এবং এরপর আর কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি। এদিকে সম্প্রতি রাশিয়ার সোচিতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এক বক্তৃতায় দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হবে না। তিনি বলেন, সব ধরনের জটিলতা সত্ত্বেও আমি মনে করি আলোচনার টেবিলেই এ সমস্যার সমাধান হওয়া উচিত। আমি প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছি যে আমরা জেলেনস্কির সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে প্রস্তুত রয়েছে। ওই প্রস্তাবের জবাবে রুশ প্রেসিডেন্ট কি বলেছেন তা জানাননি প্রেসিডেন্ট এরদোগান। তবে এবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ব্যাপারে রাশিয়ার অবস্থান স্পষ্ট করলেন। ইউক্রেনে রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, রাশিয়ার রাডার ব্যবস্থাকে নিশানা করতে ইউক্রেনের যুদ্ধবিমানের জন্য রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। সোমবার পেন্টাগন প্রথমবার এই বিষয়টি স্বীকার করল। এর আগে ইউক্রেনে এমন কিছু পাঠানোর কথা জানানো হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে, তবে যুক্তরাষ্ট্র কবে বা কতটি পাঠিয়েছে তা জানাননি। এমনকি কোন ধরনের রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তাও উল্লেখ করেননি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইউক্রেনে AGM-88 হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইল হার্ম পাঠানো হয়েছে। রেথিয়ন উৎপাদিত এই ক্ষেপণাস্ত্র 30 মাইল দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম। ইউক্রেনকে দেওয়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি একটি দূরপাল্লার অস্ত্র। এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার S-400 মতো বিমান বিধ্বংসী রাডার ব্যবস্থায় হামলা চালানো যাবে। রাশিয়ার এই ব্যবস্থার কারণে ইউক্রেনের বিমান বাহিনীর আক্রমণ পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এগুলো দিয়ে রাশিয়ার কাউন্টার ব্যাটারি রাডারও আঘাত করা যাবে। কাল জানান, এই ক্ষেপণাস্ত্র সর্বশেষ প্যাকেজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যদিও 1 জুলাই পর্যন্ত ইউক্রেনে পাঠানো সামরিক প্যাকেজে হার্মের কোনো উল্লেখ ছিল না। ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার দিকে এগিয়ে আসছে চীনা জাহাজ, বাড়ছে চাঞ্চল্য। ক্রমশই উত্তেজনা বাড়ছে শ্রীলঙ্কা বন্দরে ভিড়তে যাওয়া চীনা জাহাজকে ঘিরে। গুপ্তচর জাহাজ E-1 Wang-5 শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে আসার কথা আগামী বৃহস্পতিবার, কিন্তু কলম্বো ইতিমধ্যে নয়াদিল্লির চাপে পড়ে E-1 Wang-5 হাম্বানটোটা সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে অনুরোধ করেছে। কিন্তু সেই অনুরোধে কাজ হচ্ছে না। শ্রীলঙ্কার দিকে এগিয়ে চলেছে বেইজিংয়ের জাহাজটি। মনে করা হচ্ছে 26 কিলোমিটার প্রতি ঘন্টায় এগোতে থাকা এই জাহাজ পূর্ব নির্ধারিত দিন অর্থাৎ 11 তারিখ সকালেই হাম্বানটোটায় পৌঁছে যাবে। জাহাজটির আসার কথা জানার পরই প্রতিবাদ জানিয়েছিল ভারত। বিদেশ মন্ত্রকের
মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলো সেগুলোর দিকে সবসময় নজর রেখে চলে সরকার। তার বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে যায় শ্রীলঙ্কার বন্দরের দিকে নজর রাখবে ভারত। 2007 সালে নির্মিত 11,000 টনের ওই নজরদারি জাহাজটি জিয়াং ইন বন্দর থেকে সেটি দক্ষিণ চীন সাগরের অভিমুখে যাত্রা শুরু করে। উপগ্রহের উপর নজরদারির কাজে ব্যবহৃত ওই জাহাজটিকে কিছুদিনের জন্য পোতাশ্রয় হিসেবে হাম্বানটোটা বন্দরকে ব্যবহার করতে দিতে জুলাইয়ের গোড়ায় শ্রীলঙ্কাকে অনুরোধ জানিয়েছিল বেইজিং। তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল, কিন্তু এরপরই পরিস্থিতি বদলায়। কার্যত ভারতের চাপে পড়ে বেইজিংকে বার্তা দেয় কলম্বো। 750 কিলোমিটার এলাকায় বায়বীয় নজরদারি চালাবার ক্ষমতা রয়েছে জাহাজটির। সুতরাং চাইলেই ওই জাহাজ ভারতীয় সীমান্তে থাকা পরমাণু গবেষণা কেন্দ্র এবং কালাপাক্কাম ও কুডানকুলাম অঞ্চলের দিকে নজরদারি চালাতে পারে। পাশাপাশি কেরল, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বন্দরগুলো সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারে। তাই শেষ পর্যন্ত ওই জাহাজটি হাম্বানটোটা এলে আশঙ্কা বাড়বে। এই ঘটনায় প্রাথমিকভাবে মুখ বন্ধ রাখলেও সোমবারই চীনের তরফে বলা হয়, ভারত যেভাবে নিরাপত্তার কথা বলে জাহাজটির শ্রীলঙ্কা আসা আটকাতে চাইছে সেটা অর্থহীন। সব মিলিয়ে বেইজিং যে সহজে এ বিষয়ে পিছু হটবে না তা পরিষ্কার। এখন দেখার ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করে কিনা। ইসরায়েলি দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গত সোমবার এ কথা বলেছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিকতম বর্বরতা ছিল অপরাধ ও উস্কানিমূলক তৎপরতা। ইসরায়েলের এই আগ্রাসনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে ইহুদিবাদীদের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ অধিকারের প্রতি মারাত্মক বিপদ সৃষ্টি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিশয়ের বিরুদ্ধে বহুবার হামাস নিন্দা জানিয়েছে। এই চুক্তিকে ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল এখন সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং এ অঞ্চলের আরও বিভিন্ন অংশের উপর চাপ সৃষ্টি করে চলেছে। গত শুক্রবার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন শুরু করে। তিন দিনের এই আগ্রাসনে ইসলামী জিহাদ আন্দোলনের দুই কমান্ডার সহ অন্তত 40 জন ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রাসনে অন্তত 300 ফিলিস্তিনি আহত হন। জবাবে ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলের উপর কয়েকশো রকেট নিক্ষেপ করেছে। মিশরের মধ্যস্থতায় স্থানীয় সময় রোববার রাত 11:30 থেকে যুদ্ধবিরোধী কার্যকর হয়। তবে ইসলামী জিহাদ আন্দোলন জানিয়েছে, ইসরায়েল কোনোরকম আগ্রাসন চালালে তার জবাব দেওয়ার অধিকার তারা রাখে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।